পৃথিবীতে টাকা ইনকাম করতে চায় না এমন খুব কম লোকই আছে কারণ টাকা এমনই একটা জিনিস যেটা দিয়ে তোমার সমস্ত কাজ তোমার স্বপ্ন এবং তোমার না পারা সমস্ত কিছু পূরণ করা অসম্ভব আমাদের লক্ষ্য থাকে আমরা আমাদের টাকাকে কিভাবে বাড়াবো কিভাবে আমাদের টাকাকে আরও বেশি বেশি করে আমাদের কাছে সঞ্চয় করব। সাধারণত এফডিতে বা ব্যাংকে যদি আমরা টাকা রাখি তাহলে কিন্তু সাত থেকে আট পারসেন্ট আর যদি সেভিং অ্যাকাউন্টে টাকা রাখি তাহলে ম্যাক্সিমাম চার পার্সেন্ট যদি রিটার্ন দেয় তাহলে কিন্তু আমাদের টাকা ডবল হতে অন্তত দশ থেকে বারো বছর লাগবে কিন্তু আমরা যদি শেয়ার মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করি তাহলে দেখা যাবে দু থেকে তিন বছরে টাকা ডবল হয়ে যাচ্ছে তো টাকা বাড়া যদি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেটের দিকে আমাদের একটু ইনভেস্ট করতে হবে এবার যখনই আমরা শেয়ার মার্কেটের প্রশ্ন আসে তখনই একটা কনসেপশান তৈরি হয় যে শেয়ার মার্কেট হয়তো রিক্স বা সেখানে পয়সা লাগালে বেশিরভাগ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এটা জাস্ট একটা পক্ষ কিন্তু তার যদি ভিতরে যাওয়া যায় তাহলে বেশিরভাগ লোকই শেয়ার মার্কেট সম্বন্ধে না জেনেই এমন কমপ্লিমেন্ট করে তো সেক্ষেত্রে সেই শেয়ার মার্কেটটা কি সেটা ক্লিয়ার করার লক্ষ্যে এবং সেটাকে আমরা একদম সাধারণ বাংলা ভাষায় সবার সামনে ডিসক্রাইব করব। যেন একটা পড়ালেখা বা না পড়ালেখা একটা বাচ্চা পর্যন্ত বুঝতে পারে তো আজকের বিষয়ে আমরা আলোচনা করব শেয়ার মার্কেটটা কি একদম সিম্পল ভাষায় তোমরা অনেক ভিডিও হয়তো ইউটিউবে পেয়ে যাবে কিন্তু আমি একদম সাদা বাংলা ভাষায় গ্রামের ভাষায় তোমাদের সামনে আজকে আলোচনা করব যে শেয়ার মার্কেট কি তো যারা নতুন দেখছো তারা ভিডিওটা পুরো দেখবে কারণ তোমাদের এ কপশান তৈরি হবে শেয়ার মার্কেট সম্বন্ধে কারণ তোমরা এখন যদি ইনভেস্ট নাও করো কিন্তু অল্প নলেজ তোমাদের এই সম্বন্ধে থাকা উচিত যদি কেউ কিছু কোনো সময় কিছু বলে বা নিজে যখন ইনভেস্টের ব্যাপারে উদ্যোগে নেবে তখন কিন্তু তোমার এই ছোট নলেজ তখন কাজে দেবে তো প্রতিনিয়ত আমি ইনভেস্ট সম্বন্ধে এবং আমাদের ইকোনমিক পরিস্থিতিকে আরও ওয়েলথ গেল করার লক্ষ্যে আমি ভিডিও আপলোড করি তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিচে যে বেল আইকনটি আছে সেটি দাবিয়ে দেবে যেন তোমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের মোবাইলে যায় এবং ভিডিওটা পুরো দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তার সাথে সাথে শেয়ার করবে কারণ অন্যদেরও যেন উপকার হয় শেয়ার মার্কেট প্রথমে একটা ইংলিশ শব্দ এটা বাংলা যদি বলা হয় শেয়ার অর্থাৎ ভাগিদার মার্কেট অর্থাৎ বাজার তো প্রথমে যেটা হলো যে সাদা বাংলায় শেয়ার ভাগিদারের যে বাজার তো আমরা যারা মিডল ক্লাস বা যারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির তারা আমরা যদি কোনো বড় বিজনেস লঞ্চ করতে যাই তাহলে সেটা আমাদের পক্ষে পসিবল হয় না তো সেক্ষেত্রে আমরা যদি কোনো বড় কোম্পানির একটা সামান্য শেয়ার কিনি তাহলে কিন্তু আমরা সেই কোম্পানির মালিক হতে পারি তো আমি যেটুক টাকা সেই কোম্পানিতে ইনভেস্ট করব সেটুক টাকাই আমি সেই কোম্পানির ভাগিদার হতে পারবো তো একটা এক্সাম্পল দিয়ে বলি যদি আমি টাটা কোম্পানিতে দশ হাজার টাকার একটা আমি শেয়ার হোল্ডার নিই তাহলে কিন্তু সেই কোম্পানিতে আমি দশ হাজার টাকার যে পার্সেন্টেঞ্জ সেই পার্সেন্টেন্স অনুসারে আমি সেই কোম্পানির শেয়ার পাবো এবং যখন সেই শেয়ারটা গ্রো করবে তখন আমার যে টাকা ইনভেস্ট সেই পার্সেন্ট অনুসারে আমি রিটার্ন পাবো সেম যদি আবার সেই টাকার লস হয় বা কোম্পানির নেগেটিভ রান করে তাহলে কিন্তু সেই দশ হাজার টাকার ভ্যালু অনুসারে আমি নেগেটিভ পাবো অর্থাৎ শেয়ার মার্কেটে আমি টাকা বেশিও পেতে পারি কমও পেতে পারি এটা কোনো গ্যারান্টি নেই যে বেশিই হবে আর একটা সাদা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই ধরো বাজারে তুমি গেছো কোনো জিনিস তুমি কিনতে যাচ্ছো সেই জিনিসটা কুড়ি টাকা কিলো হতে পারে তুমি বলছো আমি পনেরো টাকা কিলো দেবো এটা বার্গানিং চলছে এরম তো পরিস্থিতিতে দোকানদার হয়তো বললো যে তোমারও না আমারও না আঠারো টাকা করে কিলো তো এরকম বাজারেও হয় যখন বাজারে সাপ্লাই বেশি থাকে তখন শেয়ারের যে দাম সেটা আপ করে এবং বাজার যখন সাপ্লাই কম থাকে বা বাজারে কেউ নিবেশ করতে চায় না তখন কিন্তু শেয়ার পড়ে যায় তো আমাদের বাজারের পরিস্থিতি বাজারের কন্ডিশন এবং আমাদের এই নলেজ ক্যাপচার করে তারপরে শেয়ার বাজারের দিকে ইনভেস্ট করা উচিত যেমন আমাদের তড়ি তরকারি চাল ডাল যেমন আমরা বাজার থেকে কিনি তেমনি এই শেয়ার মার্কেটের পুরো নামটা কিন্তু এন অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা আরেকটা যেটা হচ্ছে সেটা বি বোম্বে স্টক এক্সচেঞ্জ তো তেমনি যে এই পুরো যে মার্কেটটা এটা সেই বাজারে গিয়ে বিভিন্ন কোম্পানি এখানে লিস্টেড হয় এবং আমরা সেই কোম্পানি লিস্টেড কোম্পানি থেকে আমরা আমাদের যে পছন্দের ফান্ড সেটা আমরা বিভিন্ন স্টাডি করে ওখান থেকে নিতে পারি যেমন তড়ি তরকারির বাজার সেটাকে আমরা ভেজিটেরিয়ান মার্কেট বলতে পারি শপিং মল বলতে পারি তেমনি যে পুরো মার্কেট আর্থিক লেনদেন কোম্পানির শেয়ার হোল্ডার নিয়ে সেটাকে আমরা একবারে শেয়ার মার্কেট বলি পুরো শেয়ার মার্কেট বা পুরো কোম্পানিকে কিন্তু কন্ট্রোল করে যে ভারতের একটা স্বতন্ত্র একদম ফ্রিডম সংস্থা সেভি তো এখানে যে পুরো পয়সা ডুবে যাওয়ার কোনো চান্স নেই কারণ সে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত পুরো মার্কেটের পুরো যত কোম্পানি আছে সেই কোম্পানি এখানে লিস্টেড হয়ে এবং এনার এদের যে গাইডলাইন আছে সেটা মেনটেনেন্স করে শেয়ার মার্কেটে তাদের আইপিও লঞ্চ করতে হয় বড় বড়ো স্টার্ট বা বিজনেস লঞ্চ করা যেমন এমপসিবল বা আমাদের মতন ফ্যামিলির থেকে সেটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার তেমনই আমাদের যে আয় সেটা থেকে আমাদের ফিউচারের জন্যে অনেক পয়সা রিটার্ন বানানো সেটা খুব ক্রিটিক্যাল ব্যাপার তো একমাত্র বিকল্প হচ্ছে যে শেয়ার মার্কেট আমরা আমাদের যে আমরা যে কম বয়সে আমরা ফিনান্সিয়াল নলেজ নিই না বা শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের কোনো ধারণা না থেকে আমরা কমপ্লিমেন্ট করি যে শেয়ার মার্কেট জুয়া ছাড়টা এখানে পয়সা মাইনাস হয় তো সেগুলো তাদের জন্যে হয় যারা না জেনে না বুঝে স্টাডি না করে তারা বাজার সম্বন্ধে একটা কথা বলে দেয় তো তার জন্যে বাজারটা কি শেয়ার মার্কেটটাকে সেটা খুব জানা ইম্পর্টেন্ট আমাদের দেশের মাত্র চার পার্সেন্ট লোক শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তো বিকাশশীল দেশ যদি ইউএস আমেরিকার কথা বলি তাহলে সেখানে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ মানুষের উপরে সেখানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং তারা কিন্তু সব এডুকেটেড তো তারা শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করে সেখান থেকে অনেক অনেক পয়সা ইনকাম করছে যদি আমরা আমাদের দেশের একটা তেরো চোদ্দো বছরের বাচ্চাকে দেখি তাহলে সে হয়তো মোবাইল নিয়ে গেম খুলছে বাজারে গিয়ে সে বিভিন্ন খাওয়া দাওয়া জিনিস বিভিন্ন খেলাধুলা জিনিস কিনছে কিন্তু যে শেয়ার মার্কেটে যাকে আমরা রাজা বলে জানি ওয়ারেন বাফেট সেমাত্র তেরো বছর বয়সে সে ব্যালেন্স শিট দেখত মানে তার কত আয় হচ্ছে কত ব্যয় হচ্ছে এসব কিছু চেক করতো এত কম বয়সে যে শেয়ার মার্কেটে সে নিজেকে রাজা হিসাবে এস্টাবলিশ করেছে তো তেমনই যদি বলি আমাদের ভারতেও কিন্তু ওয়ারেন বাফেটের মতন একজন আছে যাকে আমরা রাখে ঝুনঝুনওয়ালা গর্জি বলে জানি তো তিনিও তার মানে পাঁচ টাকা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি নিয়ে ভ্যালু নিয়ে পৌঁছে গেছে তো শেয়ার মার্কেট এমন একটা মাধ্যম যেখানে অনেক লম্বা সময় থাকলে পয়সা এখানে ইনকাম করা যায় এবং এখানে কমসে কম দশ থেকে বারো পার্সেন্ট ইনভে রিটার্ন পাওয়া যায় যেখানে যদি এফডি বা সেভিং অ্যাকাউন্টের কথা বলি সেখানে মাত্র সাত অথবা সেভিংসে চার পার্সেন্ট রিটার্ন পাই তো পয়সাকে গ্রোথ করার জন্যে শেয়ার মার্কেটের বিকল্প অন্য কিছু হয় না তো আর একটা যে বিষয় সেটা হলো যে আমরা বিভিন্ন ইউটিউব থেকে নিউজ পেপার থেকে আমরা বিভিন্ন টিপস নিই তো এটা একটা জাস্ট বোকামি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হলো নিজস্ব নলেজ নিজস্ব ব্রেন কাটানো যখন তুমি নিজস্ব ব্রেন কাটাবে পাঁচজনের থেকে মত নিয়ে তোমার যে মনে যেটা লাগবে সেটাই তুমি করবে বা কিছু যদি না বোঝো তাহলে সহজে একদম আমাদের যে ইন্ডেক্স ফান্ড আছে প্যাসিভ যে ফান্ড আছে সেখানে ইনভেস্ট করবে নিফটি ফিফটির কথাই যদি আমি বলি এখানে ভারতের টপ পঞ্চাশটা কোম্পানি ইনভেস্ট করে থাকে বা লিস্টেড থাকে তো সেই নিফটি ফিফটি থেকে যত কোম্পানি আছে তুমি টোটাল সেই নিফটি ফিফটিতে ইনভেস্ট করবে অথবা ভারতের টপ পঞ্চাশটা কোম্পানিতে ইনভেস্ট করবে ব্যাপার একই তো সব কিছু মিশে ইনভেস্ট করাকে যে নাম দেওয়া হচ্ছে সেটা নিফটি ফিফটি দেওয়া হচ্ছে তুমি স্পেশাল একটা কোম্পানির ফান্ডও তুমি পিক করতে পারো রিলায়েন্সের করতে পারো স্পেশালি তুমি টাটার করতে পারো তুমি আদানির করতে পারো কিন্তু এখানে একটা কোম্পানি তো নিফটি ফিফটির যদি আমরা গ্রাফ দেখি যদি নিফটি ফিফটি নিচে নামে তাহলে অন্য অন্য কোম্পানি কিন্তু নিচে রান করছে বা বাজার মার্কেট ভালো নেই তেমনি যদি নিফটি ফিফটি রান করে নিফটি যে সেন্সেক্স আছে সেগুলো যদি ভালো গ্রো করে বা বুলিশ থাকে তো সেক্ষেত্রে কিন্তু বাজার ভালো আছে সেই সময় যে তোমার রিটার্ন সেটাও ভালো পাওয়া যাবে এবং যে শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্যে যারা প্রথম আছে তাদের জন্য ইন্ডেক্স ফান্ডই সুইটেবল তারপরে যখন নলেজ হবে স্টাডি করবে এবং নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে তখন তুমি বিভিন্ন স্পেশাল কোনো কোম্পানির ফান্ড পিক করা উচিত এটা আমার নয় এটা বিভিন্ন আর্থিক বিশেষজ্ঞ তাদের পরামর্শ তারা বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকে তো এখান তো টিপস না নিয়ে নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগানো উচিত এবং এখন বিভিন্ন শেয়ার মার্কেটে বিভিন্ন স্ক্যাম তৈরি হয়েছে বিভিন্ন ফ্রডটা ঢুকে গেছে যে এখান থেকে অনেকদিন আগে যেমন মেহতা বলে একজন আছে কেনা পারিক নামে একজন আছে যারা স্ক্যাম করেছিল তো ইনভেস্টের জন্য সবসময় নিজস্ব অভিজ্ঞতা এবং পার্সোনালি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মত নিয়ে ইনভেস্ট করবে কারণ পুজো পুরো বাজারটাই কিন্তু ঝুঁকিপূর্ণ আগেই বলেছি এখানে তোমার রিটার্ন পজিটিভ হতেও পারে নেগেটিভ হতেও পারে তো একটা বা একটা কনসেপ্ট নিজের মধ্যে তৈরি করে তারপরে নিবেশের ব্যাপারে ইন্টারেস্ট হবে আমি আমার সমস্ত ভিডিওতে আমি কিন্তু সবসময় বলি নো রিক্স নিয়ে ইনভেস্ট করা উচিত এবং আমাদের যে কষ্টের টাকা সেটা যেন ডুবে না যায় এর ওর কথা শুনে কোনো ফান্ড পিক করবে না এবং প্রথমে যারা নতুন তারা স্মল অথবা মিড ক্যাপের দিকে ইন্টারেস্ট হবে না এখান থেকে ওখান থেকে টিপস না নিয়ে তোমরা মার্কেটের যে ট্রেন্ড সেটা দেখবে তোমরা ইউটিউব বা নিউজ চ্যানেলে কি ট্রেড চলছে কি ট্রেন্ড চলছে সেটার পরে বেস না করে তোমরা দেখবে মার্কেটে কেমন চলছে মার্কেট এখন আপ আছে বুলিশ আছে না ডাউন আছে না বেয়ার আছে সেটা তোমরা দেখবে সেই অনুসারে তোমরা নিবেশ করবে তো ইনভেস্ট করার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস বা যেটার দিকে লক্ষ্য রাখা অতে সেটা হলো পিই প্রাইস আর্নিং রেশিও অর্থাৎ যে আমাদের যে ইন্ডেক্স আছে যে নিফটি ফিফটি আছে তার যে প্রাইস সেটা কি রেটে চলছে সেটা তুমি চেক করতে পারো যে আমাদের এন আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে পিএসি যখন কম থাকে দশের আশেপাশে থাকে ধরো দশ এগারো বারো তেরো তখন ইনভেস্ট করার জন্য ঠিক টাইম পি যখন তিরিশ পঁচিশ বা কুড়ির পরে চলে যায় তখন নিবেশ করা যথাযোগ্য বলে মনে হয় না বা কম নিবেশ করা উচিত শেয়ার বাজার একটা কোম্পানির সমষ্টিগত বাজার সেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রি হয় তাদের কোম্পানিকে আরও গ্রো করার জন্যে এবং আমরা সাধারণ লোক সেই কোম্পানিতে অল্প অল্প ইনভেস্ট করি এবং সেই কোম্পানির শেয়ার আমরা আমরা যা ইনভেস্ট করি সেই অনুসারে আমরা পাই এবং আমাদের যে ভ্যাল টাকা সেটা কোম্পানি যখন গ্রো করে তখন আমরা সেই লাভটা পাই কোম্পানি যখন ডাউন করে সেই লসটাও আমরা সহ্য করি তো এটা হলো একটা সিম্পল ফান্ডা শেয়ার মার্কেটের শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্যে আমরা যেমন একটা নর্মাল সেভিং অ্যাকাউন্ট খুলি তেমনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় সেখানে সেই যে টাকা ইনভেস্ট হয় সেই তার মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডাইরেক্ট শেয়ার মার্কেটের যে কোম্পানি সেখানে টাকাকে সেন্ড করি তো শেয়ার মার্কেট খোলার জন্যে বা সেখানে ইনভেস্ট করার জন্যে প্রথম একটা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার ডিম্যাট অ্যাকাউন্ট করার জন্য যে কোনো একটা ব্যাংকের যে নাম্বার অ্যাকাউন্ট নম্বর সেটা দরকার এবং তার সাথে সাথে তোমার যে কোনো একটা আইডি প্রুফ এখানে তোমার সাবমিট করতে হবে এবং যা যা কেওয়াইসি করার জন্যে দরকার সেগুলো তোমাকে এখানে আপলোড করতে হবে তারপরে তুমি যদি নতুন হও তাহলে তুমি ফার্স্ট শুরু করতে পারো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেখানে অনেক কোম্পানির গোষ্ঠীবদ্ধভাবে বিভিন্ন কোম্পানিতে নিবেশ করে থাকে অথবা নিফটি ফিফটি অথবা যে কোনো সেনসেক্স ফান্ডে তুমি ইনভেস্ট করতে পারো তো এটা টোটাল শেয়ার মার্কেটের একটা সাধারণ কনসেপ্ট একটা বেসিক কনসেপ্ট যারা নতুন নতুন ইনভেস্ট করবে ভাবছ আর স্পেশালি যারা নতুন আছো তাদের কাছে জাস্ট একটা অনুরোধ যে স্পেশালি কোনো কোম্পানির বা কোনো সেক্টরাল ফান্ডের জন্য তোমরা প্রথমে নিবেশ করো না জাস্ট তোমাদের অভিজ্ঞতার পরে তারপরে তোমরা নিবেশের দিকে এগো স্পেশাল কোনো একটা ক্যাটাগরি কোম্পানিতে তো এই পর্যন্ত দেখার পরে যদি তোমাদের মনে হয় যে শেয়ার মার্কেট সম্মানে তোমাদের সামান্য কনসেপ্ট তৈরি হয়েছে বা যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি এবং আমাদের যে পরবর্তী ফিউচারটা আছে রিটায়ারমেন্ট এবং পরবর্তী যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার লক্ষ্যে মোটিভেশন ভিডিও আপলোড করি ভিডিওগুলো পেতে নিচে যে বেল নোটিফিকেশানটি আছে সেটাও দাঁড়িয়ে দেবে এই পর্যন্ত সাথে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাইকে নমস্কার